আমি শফিক ইসলাম, শফিক চেয়ারম্যান বেতন ইউনিয়ন পরিষদ ধর্মটাঙ্গাই। আমি আপনাদেরকে করোনা ভাইরাস নিয়ে কিছু পরামর্শ এবং সতর্কতার কথা বলতে চাই। সারা পৃথিবীতে করোনা ভাইরাস মহামারী আকারে দেখা দিয়েছে, সতর্ক ছাড়া এই মহামারী থেকে রক্ষা পাওয়ার কোনো উপায় নেই। সতর্কতা বলতে আমরা মনে করি যে হাট বাজার, জনসমাগম, যেখানে যেখানে জনগণ ব্যাপকভাবে জমায়েত হয় সেখানে মোড়, দোকান, এগুলো আমরা বন্ধ করতে পারি। এগুলো বন্ধ করে আমরা নিজেকে রক্ষা করতে পারি। সচেতনতা ছাড়া, সতর্ক ছাড়া এই করোনা ভাইরাস, এই মহামারী থেকে বাঁচার কোনো উপায় আমাদের নাই। কাজে আমরা সবাই যদি সতর্ক থাকি, নিজে সেফ থাকতে পারবো, পরিবারকে সেফ করতে পারবো, দেশকে সেফ করতে পারবো, সারা পৃথিবীকে আমরা সেফ করতে পারবো। তা আমার বিশ্বাস যে আপনারা হাট বাজার, মোড়, দোকান, চায়ের স্টল, এই সকল জায়গায় জনসমাগম যেখানে আছে সেখানে আপনারা যাবেন না। যতদূর সম্ভব আপনারা বাড়ির ভিতরে, বাড়িতে, ঘরে একাকী থাকার চেষ্টা করেন। জন সম্পৃক্ততা হইলে, এটা করোনা ভাইরাস বলতে কি, এটা একটা সংক্রামক ব্যাধি। এতে আপনার কথা, হাঁচি অথবা আপনার সাথে স্পর্শ করা, হ্যান্ডশেক করা, এর মাধ্যমে এই ভাইরাসটা মহামারী আকারে ধারণ করছে। কাজে আমরা এখনই সতর্ক না হলে বিপর্যয় আমাদের নিশ্চিত। আমি আমার সম্মানিত এলাকাবাসীর প্রতি আমার আহ্বান, বিরতলাবাসীর প্রতি আমার বিশেষ করে আহ্বান, ভয়কে জয় করার মানসিকতা আপনাদের আছে, আপনারা কোনো দোকান হাট বাজার যতটুকু সম্ভব এড়িয়ে চলেন। আর করণীয় বলতে, আপনারা দিনে ন্যূনতম 3-4 বার হলেও সাবান দিয়ে হাত পরিষ্কার করে ধুয়ে ধুয়ে তারপরে চলাচল করেন। হাত না ধুয়ে কখনো নাকে, চোখে, মুখে হাত দিবেন না। হাত দিলে হয়তো করোনা ভাইরাসের সংক্রমণ হতে পারে। আপনারা হাঁচি কাশি, যাদের হাঁচি কাশি আছে, তারা মানে একটু সতর্কতা অবলম্বন করেন, তাদের মুখে মাস্ক ব্যবহার করেন। গরম পানি আপনারা দিয়ে কুলি কুলি করে গড় গড় করতে পারেন নলিতে, তাতে আপনারা এই ভাইরাস থেকে রক্ষা পেতে পারেন। আমার বিশ্বাস, এই ভাইরাস থেকে রক্ষা পেতে হলে সবাইকে সমন্বিতভাবে একসাথে কাজ করতে হবে। আমরা কাজ করলে আমাদের ইউনিয়ন কেনা শুধু এই এলাকাকে আমরা সেভ করতে পারবো। আর যদি কোনো লোক বিদেশ থেকে আসে, সেই ক্ষেত্রে আপনাদের সতর্ক এটাই থাকতে হবে, ওই লোকটা কখন আসছে, কবে আসছে, প্রশাসনকে বলতে হবে, আমাদেরকে বলতে হবে। কোনো রোগী যদি আমরা পাই, সেক্ষেত্রে সাথে সাথে আমাদেরকে জ্ঞাত করলে আমরা তার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। এই মহামারী থেকে, বিপর্যস্ত অবস্থা থেকে আমাদের উঠতে হবে। আর একটা অসাধু চক্র এই করোনার সুযোগ নিয়ে তারা ব্যাপক মুনাফা করার জন্য, তারা ব্যবসায়িকভাবে এবং লাভবান হওয়ার জন্য রাতারাতি মূল্য মানে বাড়িয়ে দিচ্ছে। এই ব্যাপারে আমি আপনাদেরকে পরামর্শ দিব, যদি কোনো ব্যবসায়ী মুনাফাখোর, তারা যদি এই অসৎ উদ্দেশ্য হাসিলের জন্য তারা এরকম ভাবে ক্রেতাদেরকে, ভোক্তাদেরকে ঠকানোর চেষ্টা করে, সাথে সাথে আপনারা আমাকে অথবা উপজেলা নির্বাহী অফিসার অথবা উপজেলা চেয়ারম্যান মহোদয়কে জ্ঞাত করলে আমরা সাথে সাথে সে পদক্ষেপ নেব। আমার বিশ্বাস, করোনা ভাইরাস থেকে আমাদের উঠতে হলে সচেতনতা দরকার। আপনারা যারা বিরতলাবাসী আছেন, এলাকাবাসী আছেন, তাদের কাছে আমার আহ্বান, আসুন সমন্বিতভাবে একসাথে কাজ করে আমরা এই মহাবিপর্যয়ের হাত থেকে আমাদেরকে, আমাদের পরিবারকে, আমাদের ইউনিয়নকে, আমাদের দেশকে আমরা রক্ষা করি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। জয় বাংলা, জয় সম্মান। আমি শফিক ইসলাম, শফিক চেয়ারম্যান বেতন ইউনিয়ন পরিষদ ধর্মটাঙ্গাই। আমি আপনাদেরকে করোনা ভাইরাস নিয়ে কিছু পরামর্শ এবং সতর্কতার কথা বলতে চাই। সারা পৃথিবীতে করোনা ভাইরাস মহামারী আকারে দেখা দিয়েছে, সতর্ক ছাড়া এই মহামারী থেকে রক্ষা পাওয়ার কোনো উপায় নেই। সতর্কতা বলতে আমরা মনে করি যে হাট বাজার, জনসমাগম, যেখানে যেখানে জনগণ ব্যাপকভাবে জমায়েত হয় সেখানে মোড়, দোকান, এগুলো আমরা বন্ধ করতে পারি। এগুলো বন্ধ করে আমরা নিজেকে রক্ষা করতে পারি। সচেতনতা ছাড়া, সতর্ক ছাড়া এই করোনা ভাইরাস, এই মহামারী থেকে বাঁচার কোনো উপায় আমাদের নাই। কাজে আমরা সবাই যদি সতর্ক থাকি, নিজে সেফ থাকতে পারবো, পরিবারকে সেফ করতে পারবো, দেশকে সেফ করতে পারবো, সারা পৃথিবীকে আমরা সেফ করতে পারবো। তা আমার বিশ্বাস যে আপনারা হাট বাজার, মোড়, দোকান, চায়ের স্টল, এই সকল জায়গায় জনসমাগম যেখানে আছে সেখানে আপনারা যাবেন না। যতদূর সম্ভব আপনারা বাড়ির ভিতরে, বাড়িতে, ঘরে একাকী থাকার চেষ্টা করেন। জন সম্পৃক্ততা হইলে, এটা করোনা ভাইরাস বলতে কি, এটা একটা সংক্রামক ব্যাধি। এতে আপনার কথা, হাঁচি অথবা আপনার সাথে স্পর্শ করা, হ্যান্ডশেক করা, এর মাধ্যমে এই ভাইরাসটা মহামারী আকারে ধারণ করছে।
কাজে আমরা এখনই সতর্ক না হলে বিপর্যয় আমাদের নিশ্চিত। আমি আমার সম্মানিত এলাকাবাসীর প্রতি আমার আহ্বান, বেড়তলাবাসীর প্রতি আমার বিশেষ করে আহ্বান, ভয়কে জয় করার মানসিকতা আপনাদের আছে, আপনারা কোনো দোকান হাট বাজার যতটুকু সম্ভব এড়িয়ে চলেন। আর করণীয় বলতে আপনারা দিনে ন্যূনতম 3-4 বার হলেও সাবান দিয়ে হাত পরিষ্কার করে ধুয়ে ধুয়ে তারপরে চলাচল করেন। হাত না ধুয়ে কখনো নাকে চোখে মুখে হাত দিবেন না, হাত দিলে হয়তো করোনা ভাইরাসের সংক্রমণ হতে পারে। আপনারা হাঁচি কাশি, যাদের হাঁচি কাশি আছে তারা মানে একটু সতর্কতা অবলম্বন করেন, তাদের মুখে মাস্ক ব্যবহার করেন, গরম পানি আপনারা দিয়ে কুলি কুলি করে গড় গড় করতে পারেন নলিতে, তাতে আপনারা এই ভাইরাস থেকে রক্ষা পেতে পারেন। আমার বিশ্বাস এই ভাইরাস থেকে রক্ষা পেতে হলে সবাইকে সমন্বিতভাবে একসাথে কাজ করতে হবে। আমরা কাজ করলে আমাদের ইউনিয়ন কেনা শুধু এই এলাকাকে আমরা সেভ করতে পারবো। আর যদি কোনো লোক বিদেশ থেকে আসে সেক্ষেত্রে আপনাদের সতর্ক এটাই থাকতে হবে, ওই লোকটা কখন আসছে কবে আসছে প্রশাসনকে বলতে হবে, আমাদেরকে বলতে হবে। কোনো রোগী যদি আমরা পাই সেক্ষেত্রে সাথে সাথে আমাদেরকে জ্ঞাত করলে আমরা তার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। এই মহামারী থেকে বিপর্যস্ত অবস্থা থেকে আমাদের উঠতে হবে। আর একটা অসাধু চক্র এই করোনার সুযোগ নিয়ে তারা ব্যাপক মুনাফা করার জন্য, তারা ব্যবসায়িকভাবে লাভবান হওয়ার জন্য রাতারাতি মূল্য মানে বাড়িয়ে দিচ্ছে। এই ব্যাপারে আমি আপনাদেরকে পরামর্শ দিব, যদি কোনো ব্যবসায়ী মুনাফাখোর তারা যদি এই অসৎ উদ্দেশ্য হাসিলের জন্য তারা এইরকমভাবে ক্রেতাদেরকে ভোক্তাদেরকে ফাঁকানোর চেষ্টা করে, সাথে সাথে আপনারা আমাকে অথবা উপজেলা নির্বাহী অফিসার অথবা উপজেলা চেয়ারম্যান মহোদয়কে জ্ঞাত করলে আমরা সাথে সাথে সে পদক্ষেপ করব। আমার বিশ্বাস করোনা ভাইরাস থেকে আমাদের উঠতে হলে সচেতনতা দরকার। আপনারা যারা বিড়তলাবাসী আছেন এলাকাবাসী আছেন তাদের কাছে আমার আহ্বান, আসুন সমন্বিতভাবে একসাথে কাজ করে আমরা এই মহাবিপর্যয়ের হাত থেকে আমাদেরকে, আমাদের পরিবারকে, আমাদের ইউনিয়নকে, আমাদের দেশকে আমরা রক্ষা করি। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম, জয় বাংলা, জয় সম্মান। আমি শফিকুল ইসলাম, শফির চেয়ারম্যান বেতন ইউনিয়ন পরিষদ ধর্মটাঙ্গা। আমি আপনাদেরকে করোনা ভাইরাস নিয়ে কিছু পরামর্শ এবং সতর্কতার কথা বলতে চাই। সারা পৃথিবীতে করোনা ভাইরাস মহামারী আকারে দেখা দিয়েছে, সতর্ক ছাড়া এই মহামারী থেকে রক্ষা পাওয়ার কোনো উপায় নেই। সতর্কতা বলতে আমরা মনে করি যে হাট বাজার জনসমাগম যেখানে যেখানে জনগণ ব্যাপকভাবে জমায়েত হয় সেখানে মোড় দোকান এগুলো আমরা বন্ধ করতে পারি, এগুলো বন্ধ করে আমরা নিজেকে রক্ষা করতে পারি। সচেতনতা ছাড়া, সতর্ক ছাড়া এই করোনা ভাইরাস এই মহামারী থেকে বাঁচার কোনো উপায় আমাদের নাই। কাজে আমরা সবাই যদি সতর্ক থাকি নিজে সেফ থাকতে পারবো, পরিবারকে সেফ করতে পারবো, দেশকে সেফ করতে পারবো, সারা পৃথিবীকে আমরা সেফ করতে পারবো। তা আমার বিশ্বাস যে আপনারা হাট বাজার মোড় দোকান চায়ের স্টল এই সকল জায়গায় জনসমাগম যেখানে আছে সেখানে আপনারা যাবেন না। যতদূর সম্ভব আপনারা বাড়ির ভিতরে বাড়িতে ঘরে একাকী থাকার চেষ্টা করেন। জন সম্পৃক্ততা হইলে এটা করোনা ভাইরাস বলতে কি, এটা একটা সংক্রামক ব্যাধি, এটা আপনার কথা হাঁচি অথবা আপনার সাথে স্পর্শ করা, হ্যান্ডশেক করা, এর মাধ্যমে এই ভাইরাসটা মহামারী আকারে ধারণ করছে। কাজে আমরা এখনই সতর্ক না হলে বিপর্যয় আমাদের নিশ্চিত। আমি আমার সম্মানিত এলাকাবাসীর প্রতি আমার আহ্বান, বেড়তলাবাসীর প্রতি আমার বিশেষ করে আহ্বান, ভয়কে জয় করার মানসিকতা আপনাদের আছে, আপনারা কোনো দোকান হাট বাজার যতটুকু সম্ভব এড়িয়ে চলেন। আর করণীয় বলতে আপনারা দিনে ন্যূনতম 3-4 বার হলেও সাবান দিয়ে হাত পরিষ্কার করে ধুয়ে ধুয়ে তারপরে চলাচল করেন। হাত না ধুয়ে কখনো নাকে চোখে মুখে হাত দিবেন না, হাত দিলে হয়তো করোনা ভাইরাসের সংক্রমণ হতে পারে। আপনারা হাঁচি কাশি, যাদের হাঁচি কাশি আছে তারা মানে একটু সতর্কতা অবলম্বন করেন, তাদের মুখে মাস্ক ব্যবহার করেন, গরম পানি আপনারা দিয়ে কুলি কুলি করে গড় গড় করতে পারেন নলিতে, তাতে আপনারা এই ভাইরাস থেকে রক্ষা পেতে পারেন। আমার বিশ্বাস এই ভাইরাস থেকে রক্ষা পেতে হলে সবাইকে সমন্বিতভাবে একসাথে কাজ করতে হবে। আমরা কাজ করলে আমাদের ইউনিয়ন কেনা শুধু এই এলাকাকে আমরা সেভ করতে পারবো। আর যদি কোনো লোক বিদেশ থেকে আসে সেক্ষেত্রে আপনাদের সতর্ক এটাই থাকতে হবে, ওই লোকটা কখন আসছে কবে আসছে প্রশাসনকে বলতে হবে, আমাদেরকে বলতে হবে। কোনো রোগী যদি আমরা পাই সেক্ষেত্রে সাথে সাথে আমাদেরকে জ্ঞাত করলে আমরা তার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। এই মহামারী থেকে বিপর্যস্ত অবস্থা থেকে আমাদের উঠতে হবে। আর একটা অসাধু চক্র এই করোনার সুযোগ নিয়ে তারা ব্যাপক মুনাফা করার জন্য, তারা ব্যবসায়িকভাবে লাভবান হওয়ার জন্য
রাতারাতি মূল্য মানে বাড়িয়ে দিচ্ছে। এই ব্যাপারে আমি আপনাদেরকে পরামর্শ দিব, যদি কোনো ব্যবসায়ী মুনাফা করে তারা যদি এই অসৎ উদ্দেশ্য হাসিলের জন্য তারা এইরকম ভাবে ক্রেতাদেরকে ভোক্তাদেরকে ঠকানোর চেষ্টা করে, সাথে সাথে আপনারা আমাকে অথবা উপজেলা নির্বাহী অফিসার অথবা উপজেলা চেয়ারম্যান মহোদয়কে জ্ঞাত করলে আমরা সাথে সাথে সে পদক্ষেপ নেব। আমার বিশ্বাস করোনা ভাইরাস থেকে আমাদের উঠতে হলে সচেতন দরকার। আপনারা যারা বিড়তারাবাসী আছেন, এলাকাবাসী আছেন, তাদের কাছে আমার আহ্বান, আসুন সমন্বিতভাবে একসাথে কাজ করে আমরা এই মহাবিপর্যয়ের হাত থেকে আমাদেরকে, আমাদের পরিবারকে, আমাদের ইউনকে, আমাদের দেশকে আমরা রক্ষা করি। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম, জয় বাংলা, জয় বাংলা। আমি শফিকুল ইসলাম, শফিক চেয়ারম্যান বেতনের ইউনিয়ন পরিষদ ধর্মটাঙ্গাই। আমি আপনাদেরকে করোনা ভাইরাস নিয়ে কিছু পরামর্শ এবং সতর্কতার কথা বলতে চাই। সারা পৃথিবীতে করোনা ভাইরাস মহামারী আকারে দেখা দিয়েছে, সতর্ক ছাড়া এই মহামারী থেকে রক্ষা পাওয়ার কোনো উপায় নেই। সতর্কতা বলতে আমরা মনে করি যে হাট বাজার, জনসমাগম, যেখানে যেখানে জনগণ ব্যাপকভাবে জমায়েত হয় সেখানে মোড় দোকান এগুলো আমরা বন্ধ করতে পারি, এগুলো বন্ধ করে আমরা নিজেকে রক্ষা করতে পারি। সচেতনতা ছাড়া, সতর্ক ছাড়া এই করোনা ভাইরাস, এই মহামারী থেকে বাঁচার কোনো উপায় আমাদের নাই। কাজে আমরা সবাই যদি সতর্ক থাকি, নিজে সেফ থাকতে পারবো, পরিবারকে সেফ করতে পারবো, দেশকে সেফ করতে পারবো, সারা পৃথিবীকে আমরা সেফ করতে পারবো। তা আমার বিশ্বাস যে আপনারা হাট বাজার, মোড়, দোকান, চায়ের স্টল, এই সকল জায়গায় জনসমাগম যেখানে আছে সেখানে আপনারা যাবেন না। যতদূর সম্ভব আপনারা বাড়ির ভিতরে, বাড়িতে, ঘরে একাকী থাকার চেষ্টা করেন। জন সম্পৃক্ততা হইলে এটা করোনা ভাইরাস বলতে কী, এটা একটা সংক্রামক ব্যাধি। এতে আপনার কথা, হাঁচি অথবা আপনার সাথে স্পর্শ করা, হ্যান্ডশেক করা, এর মাধ্যমে এই ভাইরাসটা মহামারী আকারে ধারণ করছে। কাজে আমরা এখনই সতর্ক না হলে বিপর্যয় আমাদের নিশ্চিত। আমি আমার সম্মানিত এলাকাবাসীর প্রতি আমার আহ্বান, বিড়তারাবাসীর প্রতি আমার বিশেষ করে আহ্বান, ভয়কে জয় করার মানসিকতা আপনাদের আছে, আপনারা কোনো দোকান হাট বাজার যতটুকু সম্ভব এড়িয়ে চলেন। আর করণীয় বলতে আপনারা দিনে ন্যূনতম 3-4 বার হলেও সাবান দিয়ে হাত পরিষ্কার করে ধুয়ে ধুয়ে তারপরে চলাচল করেন। হাত না ধুয়ে কখনো নাকে, চোখে, মুখে হাত দিবেন না, হাত দিলে হয়তো করোনা ভাইরাসের সংক্রমণ হতে পারে। আপনারা হাঁচি কাশি, যাদের হাঁচি কাশি আছে তারা মানে একটু সতর্কতা অবলম্বন করেন, তাদের মুখে মাস্ক ব্যবহার করেন, গরম পানি আপনারা দিয়ে কুলি কুলি করে গড় গড় করতে পারেন নলিতে, তাতে আপনারা এই ভাইরাস থেকে রক্ষা পেতে পারেন। আমার বিশ্বাস এই ভাইরাস থেকে রক্ষা পেতে হলে সবাইকে সমন্বিতভাবে একসাথে কাজ করতে হবে। আমরা কাজ করলে আমাদের ইউনিয়ন কেনার শুধু এই এলাকাকে আমরা সেভ করতে পারবো। আর যদি কোনো লোক বিদেশ থেকে আসে সেক্ষেত্রে আপনাদের সতর্ক এটাই থাকতে হবে, ওই লোকটা কখন আসছে, কবে আসছে, প্রশাসনকে বলতে হবে, আমাদেরকে বলতে হবে। কোনো রোগী যদি আমরা পাই সেক্ষেত্রে সাথে সাথে আমাদেরকে জ্ঞাত করলে আমরা তার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো। এই মহামারী থেকে, বিপর্যস্ত অবস্থা থেকে আমাদের উঠতে হবে। আর একটা অসাধু চক্র এই করোনার সুযোগ নিয়ে তারা ব্যাপক মুনাফা করার জন্য, তারা ব্যবসায়িকভাবে এবং লাভবান হওয়ার জন্য রাতারাতি মূল্য মানে বাড়িয়ে দিচ্ছে। এই ব্যাপারে আমি আপনাদেরকে পরামর্শ দিব, যদি কোনো ব্যবসায়ী মুনাফা করে তারা যদি এই অসৎ উদ্দেশ্য হাসিলের জন্য তারা এইরকমভাবে ক্রেতাদেরকে, ভোক্তাদেরকে ঠকানোর চেষ্টা করে, সাথে সাথে আপনারা আমাকে অথবা উপজেলা নির্বাহী অফিসার অথবা উপজেলা চেয়ারম্যান মহোদয়কে জ্ঞাত করলে আমরা সাথে সাথে সে পদক্ষেপ নেব। আমার বিশ্বাস করোনা ভাইরাস থেকে আমাদের উঠতে হলে সচেতন দরকার। আপনারা যারা বিড়তারাবাসী আছেন, এলাকাবাসী আছেন, তাদের কাছে আমার আহ্বান, আসুন সমন্বিতভাবে একসাথে কাজ করে আমরা এই মহাবিপর্যয়ের হাত থেকে আমাদেরকে, আমাদের পরিবারকে, আমাদের ইউনকে, আমাদের দেশকে আমরা রক্ষা করি। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম, জয় বাংলা, জয়।